প্রিয় ছাত্র ছাত্রী এবং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আমরা আমাদের শতাব্দী প্রাচীন একটি শিক্ষা কেন্দ্র, যা আমরা টোল বলে চিনি, তার শিক্ষাক্ষেত্রে ভূমিকা কি সেই নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিক, প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র হিসাবে টোলের ভূমিকা। তো ছাত্রছাত্রীরা, আমি কৌশিক দাস, আর আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র হিসাবে টোলের ভূমিকা। তাহলে শুরু করা যাক। প্রাচীন ভারতে সাধারণত যে ছয় ধরনের মেজর ইনস্টিটিউশন দেখতে পেতাম বৈদিক যুগে, সেটি হচ্ছে গুরুকুল, বৈদিক টোল, চরণ, পরিষদ, চরক ও সম্মেলন। সাধারণত গুরুকুল হল শহরতলি থেকে দূরে কোলাহলমুক্ত প্রান্তরে প্রকৃতি আশেপাশে অবস্থিত গুরুদের আবাসগৃহ। পিতামাতা তাদের উপনয়ন সংস্কার উদযাপনের পরে তাদের বর্ণ অনুসারে 5 বছর থেকে 9 বছর বয়সে তাদের সন্তানদের সেখানে ভর্তি করাতেন। ছাত্ররা তাদের গুরুর তদারকিতে সেখানে থেকে শিক্ষা গ্রহণ করতেন এবং শিক্ষান্তে বাড়ি ফিরে আসতেন। সেখানে তারা গুরুর কাছে, মানে গুরুর নিকট সন্তানদের মতনই পালিত হতেন এবং পরিবারের মতনই বাস করতেন। নেক্সট আসি পরিষদ। পরিষদ বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বেশ কয়েকটি শিক্ষক বিভিন্ন বিষয় পড়াতেন। এটি উপনিষদে একটি কলেজ পরিষদের সাথে তুলনা করা যেতে পারে। দার্শনিক সমস্যা নিয়ে আলোচনা জড়িত জ্ঞানী পুরুষদের এই সম্মেলনে ডাকা হতো এবং পরবর্তীকালে এই পরিষদগুলি এমনভাবে স্থাপন করা হয়েছিল যেখানে জ্ঞানী পুরুষরা ভালো সংখ্যায় বাস করত এবং ধীরে ধীরে এই প্রতিষ্ঠানগুলি জ্ঞানদানে স্থায়ী কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। নেক্সট আসি সম্মেলন। সম্মেলনের আক্ষরিক অর্থ একটি নির্দিষ্ট উদ্দেশ্যে একত্রিত হওয়া। এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে পণ্ডিতরা সাধারণত রাজার আমন্ত্রণে জ্ঞাত আলোচনা এবং প্রতিযোগিতার জন্য এক জায়গায় জড়ো হতেন এবং শেষে পণ্ডিতদের যথাযথ পুরস্কৃত করা হতো। কিন্তু আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে গিয়ে বৈদিক টোল। এবার আমরা বৈদিক টোল সম্বন্ধেই বিশদে আলোচনা করব। তো এই টোলটা কি? টোল শব্দটি কানে আসলে বর্তমানে আমাদের মনে টোল ট্যাক্স এর কথা মাথায় চলে আসে। কিন্তু অতীতে উচ্চশিক্ষার প্রধানত শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল এই টোল শিক্ষাকেন্দ্রগুলি। বঙ্গভূমে টোল শব্দটির অবস্থান ছিল তৎকালীন শিক্ষা ব্যবস্থার হৃদয় কমলে। রবীন্দ্রনাথ তাঁর শিক্ষাগ্রন্থের শিক্ষা সমস্যা প্রবন্ধে বলেছেন, এই টোলের ক্ষেত্রে লক্ষ্য করিলেও দেখা যাইবে চতুষ্পাঠিতে কেবলমাত্র পুথির পড়াটাই সবচেয়ে বড় জিনিস নয়, সেখানে চারিদিকেই অধ্যয়ন অধ্যাপনার হাওয়া বইতেছে। গুরু নিজেও ওই পড়া লইয়া আছেন, শুধু তাই নয়, সেখানে জীবনযাত্রা নিতান্ত সাদাসিধা, বৈষয়িকতা বিলাসিতা মনকে টানা ছেঁড়া করিতে পারে না। সুতরাং শিক্ষাটা একেবারে স্বভাবের সঙ্গে মিশ খাইবার সময়ও সুবিধা পায়। সংস্কৃতি চর্চা, টোল সংস্কৃতি বলতে আমরা নদিয়ার নবদ্বীপ এবং উত্তর কলকাতা থেকেই বুঝি। 16 শতকের নবদ্বীপের টোলগুলোতে বহু সংখ্যক পড়ুয়া ছিল। নবদ্বীপের টোলগুলোতে গৌরব ছিল সর্বজন বিদিত। বৃন্দাবন ঠাকুর লিখে গেছেন, 17 শতকে নবদ্বীপে টোলগুলোতে খুব জোরসোর চালু হয়েছিল। দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে
এখানে শিক্ষাগ্রহণ করতো, আয়ুর্বেদ কাব্য থেকে ন্যায় দর্শন সবই পড়ানো হতো সেখানে। মূলত সংস্কৃত ভাষায় এই শিক্ষাদানে পণ্ডিত তৈরি করার কাজ করা হতো। তৎকালীন রাজপরিবার কর্তৃক এই শিক্ষায় ব্যয় নির্বাহ হতো। মধ্যযুগে বাংলার সংস্কৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি টোল নামে পরিচিত ছিল। উত্তর ভারতে দেখি যে সাধারণত সেগুলোকে চতুষ্পাঠী বলা হয়। চতুষ্পাঠী কথার অর্থ চার বেদ পাঠের প্রতিষ্ঠান। বাংলায় সাধারণত তিন ধরনের টোল ছিল। কিছু টোলে প্রধানত ব্যাকরণ, সেই সঙ্গে সাহিত্য, অলঙ্কার ও কখনো পৌরাণিক কাব্য পড়ানো হতো। দ্বিতীয় ধরনের টোলে প্রধানত স্মৃতি এবং সেই সঙ্গে কখনো পৌরাণিক কাব্য পড়ানো হতো। আর তৃতীয় ধারার টোলে ন্যায়শাস্ত্রই ছিল প্রধান পাঠ্য বিষয়। সাধারণত বেশিরভাগ টোলই ন্যায়শাস্ত্র, ব্যাকরণ ও অলঙ্কার পড়ানো হতো এবং সাধারণত টোলে একটি বিশেষ বিষয়ে উচ্চশিক্ষা দেওয়া হতো। এবার আসি এই ধরনের টোলগুলোতে শিক্ষার পদ্ধতি কি ছিল। সাধারণত শিক্ষার পদ্ধতি হিসাবে মৌখিক পদ্ধতি বিশেষভাবে ব্যবহৃত হতো। এছাড়া বিতর্ক শিক্ষা পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়। এছাড়া গ্রন্থ পাঠ করে তার সমস্ত শ্লোক কণ্ঠস্থ করে ফেলা এবং যখন দুজন শিক্ষক কোনো মত নিয়ে তর্ক করেন ছাত্রছাত্রীদের তা শোনার অধিকার থাকে এবং সেই বিতর্কের কোনো অংশ যদি শিক্ষার্থীদের মধ্যে জটিল বলে মনে হয় তো তবে তারা তা শিক্ষকের কাছে তার অর্থ জিজ্ঞাসা করে বুঝে নিতে পারে। এছাড়া বাংলার টোলগুলিতে শিক্ষা পদ্ধতি প্রধানত প্রাচীন ভারতের ব্রাহ্মণ শিক্ষা কিংবা বৌদ্ধিক শিক্ষার ন্যায় পরিচালিত হতো। তো সাধারণত যেটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা পদ্ধতি প্রধানত ছিল মৌখিক এবং তার সাথে বিতর্ক সভা এবং প্রশ্নোত্তর পদ্ধতি কিংবা শ্লোক মন্ত্রের উচ্চারণ কণ্ঠস্থ করে ফেলার মধ্যে দিয়েই তারা শিক্ষা গ্রহণ করতেন। এবার নেক্সট আসি এই এই টোলের শিক্ষা ব্যবস্থার রূপ কিরূপ ছিলেন। টোলের শিক্ষা সম্পূর্ণরূপে অবৈতনিক। এখানে অর্থের পরিবর্তে শিক্ষাদানকে পাপ কাজ বলে মনে করা হতো। সাধারণত টোলগুলিতে মাসে 10 দিন করে পাঠদান কার্য সম্পূর্ণরূপে বন্ধ থাকত। এছাড়া বিভিন্ন পূজা পার্বণেও পাঠদান কার্য বন্ধ থাকত। সাধারণত টোলগুলিতে শিক্ষাদান কার্য 4 থেকে 10 বছরের ছিল। মহাপ্রভু শ্রী চৈতন্য নবদ্বীপের টোল থেকে শিক্ষাগ্রহণ করেন এবং পরবর্তী ক্ষেত্রে অল্প বয়সেই নবদ্বীপেই পাঠ শেষ করে ব্যাকরণের টোল খুলে শব্দ ও অলঙ্কার শাস্ত্রে প্রতিভার পরিচয় দেন। তৎকালীন সময়ে বিশেষ বিষয়ে পারদর্শী ব্যক্তিরা বিশেষ উপাধিতে ভূষিত হতেন। যারা ন্যায়শাস্ত্র বা স্মৃতিশাস্ত্রে বা উভয় বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষালাভ করতেন তারা ন্যায়তীর্থ বা স্মৃতিতীর্থ অথবা উভয় উপাধি লাভ করতেন। একই বিষয়ে বিভিন্ন রকম শিক্ষক ভিন্ন উপাধিও প্রদান করতেন, যেমন স্মৃতিরত্ন, কাব্যরত্ন, ন্যায়রত্ন, ন্যায় বাগীশ বা তর্করত্ন প্রভৃতি। খুব কম ক্ষেত্রেই কোনো ছাত্র দেখা গেছে যে একসাথে 5টি বা 7টি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারত। আর যারা তা করতে পারত তাদের পঞ্চতীর্থ বা সপ্ততীর্থ উপাধিতে ভূষিত করা হতো। আর যারা বেদ বা বেদান্তে বিশেষ শিক্ষা লাভ করত তাদের বেদান্ত তীর্থ উপাধি প্রদান করা হতো। সেই সময় টোলের শিক্ষা পদ্ধতি হিসাবে প্রধানত মৌখিক পদ্ধতি গ্রহণ করা হলেও পুঁথির প্রচলন কিন্তু ছিল। মানে অনেক শিক্ষকই পুঁথি রচনা করতেন এবং পুঁথি রচনা করাও কিন্তু শিক্ষাদানের মর্যাদা পেত। শিক্ষা পদ্ধতি মৌখিক হলেও এই পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী কিন্তু নানান বিষয়ে পারদর্শিতা অর্জন করেছিলেন। এই টোলগুলিতে বিশেষত ব্রাহ্মণ সন্তানদের আধিক্য লক্ষ্য করা যেত এবং সেই কারণেই বিশেষ ব্রাহ্মণ বসতিপূর্ণ গ্রামেই কিন্তু এই টোলগুলি গড়ে উঠত। এটি দেখা গেছে বহুবার যে বহু সময়
যে টোলগুলিতে যে ছাত্ররা শিক্ষা গ্রহণ করতে আসে তাদের মধ্যে অধিকাংশ ছিল ব্রাহ্মণ। সেই জন্য কোনো ব্রাহ্মণ বসতিপূর্ণ গ্রামেই কিন্তু টোল গড়ে ওঠা ছিল বিশেষ সুবিধাজনক এবং সেখানে ছাত্র পাওয়া যেত অধিক। তৎকালীন সময়ে বিভিন্ন রাজারাজরা, জমিদাররা এবং বিভিন্ন অভিজাত শ্রেণীর লোকেরা এই প্রকার শিক্ষা ব্যবস্থার পৃষ্ঠপোষকতা করতেন। তাদের সাহায্যেই তৎকালীন সময়ে টোল শিক্ষা জনপ্রিয়তা লাভ করে। বিভিন্ন অভিজাত শ্রেণীর দানে এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো এবং তা সম্পূর্ণরূপে, আমি আগেই বলেছি যে টোল শিক্ষা সম্পূর্ণরূপে অবৈতনিক। বাংলার টোল শিক্ষা ব্যবস্থা একসময় ভারত বিখ্যাত ছিল এবং বহু স্থান থেকে শিক্ষার্থীরা এখানে এসে শিক্ষা গ্রহণ করত, কিন্তু বর্তমানে এই শিক্ষার বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা একটি গৌরবময় অধ্যায় বাংলার, কিন্তু বর্তমানে সেই গৌরব কিন্তু ম্লান হয়েছে। তার কারণ, অতীতে টোলের সংখ্যা ছিল যা বর্তমানে কিন্তু তার অর্ধেকও নেই, প্রায় সব ধুয়ে মুছে সাফ, আর দু একটা যা আছে তা আজও কোনো রকমই টিকে রয়েছে। অধিকাংশ টোলগুলি শিক্ষকদের নিজ প্রচেষ্টায় কোনো রকমে চলে যাচ্ছে, কিন্তু তা আসে আর কতদিন। সংস্কৃত ব্যাকরণ শিক্ষায় শিক্ষিত পণ্ডিতরা আজ কোনো ক্রমে তাদের জীবন অতিবাহিত করছে। তাছাড়া বর্তমান শিক্ষা এতটাই জাঁকজমকপূর্ণ যে টোল শিক্ষা না, তার সাথে ঠিক পাল্লা দিয়ে উঠতে না পারায় টোল শিক্ষার প্রচার ও প্রসার কমতে শুরু করেছে। বর্তমানে সরকারি সাহায্যপ্রাপ্ত টোলের সংখ্যা খুবই কম। এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতির উন্নতি কোনো মতেই সম্ভব না। শেষে বলতে পারি যে যার উত্থানও রয়েছে তার পতনও রয়েছে। বাংলার একটি সুপ্রাচীন শিক্ষা ব্যবস্থা আজ বর্তমানে জাঁকজমকে গভীরে তলিয়ে যেতে শুরু করেছে। মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়েছে, রেল চালু হয়েছে, বর্তমান সমাজে আধুনিকতা ছোঁয়া লেগেছে। আধুনিক যুগ তার সুফলের সাথে সাথে কিছু কুফলও বা তার ত্রুটিও বহন করে এনেছে, কিন্তু কোনো কিছুই বাংলার এই অতি প্রাচীন টোল শিক্ষাকে কলুষিত করতে পারেনি। সুপ্রাচীন টোল শিক্ষা আজও তার স্বাভাবিক ছন্দে শিক্ষার্থী জীবনে গতিপথের সন্ধান দিয়ে চলেছে। আজ আমাদের আলোচনার বিষয় ছিল প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্র হিসাবে টোলের ভূমিকা। আমি আমার সাধ্যমতন প্রাচীন ভারতের টোল শিক্ষার নানান বৈশিষ্ট্য, বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, আর যদি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগে তবে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি আবার আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ।